ভাবছিলেন 2রা মার্চ ছুটিতে বাড়িতে আসবেন। এলেন তার অনেক আগে, লম্বা ছুটিতে কফিন বন্দি হয়ে। বাড়িতে ভিড় করা হাজার হাজার মানুষের চোখের জল যেন বেগ মানাতে পারছেন না। শোকে ডুবে আছে গোটা এলাকা। বাড়ির মাঠের পাশে শুক্রবার থেকেই থিক থিক করছে মানুষের ভিড়। সকলের চোখের কোনায় জল। মাঝে মধ্যেই সংজ্ঞা হারাচ্ছেন সদ্য সন্তানহারা মা বনমালা সাঁতরা। মাঝে মধ্যেই বলে চলেছেন মার্চের 2 তারিখ বাড়ি আসবে বলেছিল। আমার কোল খালি করে চলে গেল। শুধু এক মা নয়, শত শত মায়ের কোল খালি করে চলে গেলেন দেশের বীর সন্তান বাবলু সাঁতরা। বৃহস্পতিবার কাশ্মীরে সিআরপিএফের কনভয়ে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের বর্বরোচিত আত্মঘাতী হানায় শহীদ হন হাওড়ার চককাশি মাঝিপাড়ার সন্তান বাবলু সাঁতরা। শহীদ হন আরও 44 জন। শনিবারই কফিনবন্দি নিথর দেহ হাওড়ার বাড়িতে আসবে। বাড়িতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। স্থানীয় ক্লাবের পক্ষ থেকে শহীদ জওয়ানের ছবির সামনে ধূপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। বারান্দায় বসে কেঁদে চলেছেন মা। স্বামীকে হারিয়ে কার্যত নিজেকে গৃহবন্দী করে রেখেছেন স্ত্রী মিতা। শোকে কথা বলার মতো অবস্থায় নেই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শত সান্ত্বনা দিয়েও কথা বলাতে ব্যর্থ। একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী পিয়াল, সে জানেই না তাদের জীবন কতটা বদলে গেল। শুধু এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে। ছোট্ট মেয়েটা হয়তো এখনো জানে না বাবার কোলে করে আর ঘুরতে যেতে পারবে না সে। তার পক্ষে বোঝা সম্ভবও নয়, আর কোনোদিন বাবা কোলে করে ঘুম পাড়াবে না। কোনোদিন ফোন করে বলবে না তুমি খেয়েছো তো। বাবার কাছেও কখনো আবদার করবে না ছোট্ট মেয়েটি। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর নিজের কাঁধেই সংসারের দায়িত্ব তুলে নিয়েছিলেন। 2000 সালে স্নাতক স্তরে পড়তে পড়তে সিআরপিএফে যোগ দেন বাবলু। খেলাধুলাতেও ভালো ছিলেন, ভালো ভলিবল খেলতেন। 2 দিন আগেই ফোনে বন্ধুকে বলেছিলেন আর কটা দিন অপেক্ষা কর, গ্রামে ফিরে চুটিয়ে আড্ডা দেব, ভলিবল খেলব। ভালো চপার ছিলেন, ভলিবল আর খেলা হলো না। চোখের কোণে জল নিয়ে বন্ধুর কফিনের অপেক্ষায় অপর বন্ধুরা। কুন্তল পালের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া।